এখন আমরা দেখব কিভাবে সহজ পদ্ধতিতে ঔষধ নির্বাচন করা যায়, অর্থাৎ যে কোনো রোগের নাম টাইপ করে তাৎক্ষণিকভাবে তার জন্য কী কী ওষুধ আছে সেটাকে আমরা কীভাবে বের করতে পারি। তো এই কাজের জন্য আমাদেরকে চিকিৎসা ও ওষুধ সার্চ সহজ পদ্ধতি এই বাটনে ক্লিক করতে হবে। এখানে লক্ষ্য করেন যেখানে লেখা আছে পাশের সাদা বক্সে রোগ বা লক্ষণ লিখে নিচের যে কোনো হলুদ বাটনে ক্লিক করতে হবে। আপনি এখানে এই যে লক্ষণ সার্চ এই বক্স আছে, একটা আছে, একটা আছে, তিনটি বা তিনটে বক্স আছে। এখানে আপনি সর্বোচ্চ তিনটে শব্দ টাইপ করতে পারেন এবং টাইপ করার পরে আপনি সেই শব্দগুলো বা সেই লক্ষণগুলো আপনি সাধারণ ডাটাবেজে খুঁজতে পারেন, বায়োকেমিকে খুঁজতে পারেন কিংবা মাদার টিংসারে খুঁজতে পারেন। তো সাধারণ ডাটাবেসটা মূলত এখানে আমরা বিভিন্ন প্রেসক্রিপশন পুস্তক থেকে আমরা রোগের নাম ভিত্তিক কী কী চিকিৎসা বা কোন লক্ষণে সেই রোগের চিকিৎসা করা যাবে আমরা সেটা এখানে সংযোজন করার চেষ্টা করেছি। এটা কেন বা বরিকের রিপোর্টারের সম্পূর্ণ বাইরের ডাটাবেস। তো এখান থেকে আমরা সহজে আমরা তাৎক্ষণিকভাবে যে কোনো রোগের নাম টাইপ করে আমরা তার ওষুধটা বের করতে পারব। তো ধরা যাক প্রথমে আমি কাশি, শুষ্ক কাশি টাইপ করবো। কাশি টাইপ করলাম একটা ঘরে, আর একটা ঘরে টাইপ করলাম শুষ্ক। তো আমরা এখানে সার্চ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ওষুধ দেখাচ্ছে, একালিবা ইন্ডিকা, অ্যাকোনাইট ন্যাপ, অ্যালোমিনা, এমন কার্ভ। আমরা যখন এখানে ক্লিক করছি দেখেন, লক্ষ্য করেন ডান পাশে এইখানে কিন্তু কাশির লক্ষণটা মানে কোন লক্ষণে আমরা এই অ্যাকোনাইট ওষুধটা প্রয়োগ করতে পারবো সেটা দেখাচ্ছে। একই সঙ্গে অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ কিন্তু এখানে দেখাচ্ছে এবং অ্যাকোনাইট ওষুধটি সাধারণত কোন কোন শক্তিতে ব্যবহার করা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি বেলোডানে ক্লিক করি, বেলোডানে দেখেন শুষ্ক কাশের লক্ষণ কোন অবস্থায় আমরা বেলোডানা প্রয়োগ করতে পারি এখানে কিন্তু বিস্তারিত দেখাচ্ছে এবং একই সঙ্গে এখানে বেলোডানার চরিত্রগত লক্ষণ দেখাচ্ছে, বেলোডানার শক্তি দেখাচ্ছে। অনুরূপভাবে আমরা ব্রাইনা ক্লিক করলাম, বারণীসের দিকে আমরা আসি, আরও কিছু লক্ষণ, আরও কিছু ওষুধ থাকতে পারে। আমরা এখানে দেখেন প্রত্যেকটা ওষুধের ভিতরে কিন্তু শুষ্ক কাশির লক্ষণ আছে, আমরা এখান থেকে সরাসরি দেখেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন ওষুধটা রোগের জন্য প্রয়োগ করা যায়। আমরা এখন নতুন আরেকটা লক্ষণ টাইপ করি, সর্দি জ্বর। তো আমরা একটা ঘরে জ্বর টাইপ করলাম, আরেকটা ঘরে সর্দি টাইপ করলাম। আমরা এখন সাধারণ ডাটাবেজে খুঁজুন ক্লিক করলাম। এখানে দেখেন এখানে সর্দি জ্বরের লক্ষণ কিন্তু এখানে আছে, এখানে অনুরূপ এখানে দেখাচ্ছে সব কিছু। আমরা যদি সর্দি জ্বর বায়োকেমিক খুঁজতে চাই, বায়োকেমিক ক্লিক করবো, এখানে বায়োপ্যালাজন নম্বর 24 এখানে সর্দি জ্বর আছে, বায়োপ্যালাজন নম্বর 5 আছে, বায়োপ্যালাজন নম্বর 14 নম্বরে আছে, ফেরাম ফসের ভিতরে আছে। আমরা যদি মাদার টিংসারে খুঁজতে চাই তবে এখানে সেলসিমিয়াম সর্দি জ্বরের লক্ষণ আছে। আমরা পূর্বে যে শুষ্ক কাশি টাইপ করেছিলাম সেটা কিন্তু আমরা এখনো বায়োকেমিক খুঁজে নাই। আমরা সাধারণ ডাটাবেজ খোঁজার পরে আমরা যদি বায়োকেমিক সরাসরি ক্লিক করি, বায়োকেমিক কিন্তু আমরা শুষ্ক কাশির লক্ষণগুলো পেয়ে যাচ্ছি। ক্যালকোফ্লোরের লক্ষণগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, ক্যালকোসালভের লক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে, ফ্রামফস, ম্যাকফস এটা দেখাচ্ছে। এখানে বায়োকেমিকের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয়, বায়োকেমিক সাধারণত এই বায়োকেমিক ক্যালকোসালভের কথা ধরি, ক্যালকোসালভ কোন রোগের ক্ষেত্রে কত শক্তি ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে ক্যালকোসালভের এখানে তার প্রধান লক্ষণগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং আলস্য লক্ষণের ক্ষেত্রে অর্থাৎ শুষ্ক কাশের ক্ষেত্রে কীভাবে আমরা এই বায়োকেমিকটা কাজে লাগাতে পারি সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে। তো আমরা এখন যদি মাদার টিংসারে ক্লিক করি, এখানে শুষ্ক কাশের জন্য মাদার টিংসারে কী কী আছে, এখানে একালিবা ইন্ডিকা আছে, জেলসিনিয়াম আছে, রিউমিয়াক্স আছে এবং তার লক্ষণগুলো কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আমরা খুব তাৎক্ষণিকভাবে আমরা কোনো রিপোর্টিং ব্যবহার না করে এই ডাটাবেস থেকে আমরা যে কোনো রোগের জন্য ওষুধ নির্বাচন করতে পারি। আর এখানে দেখেন নিজস্ব ডাটাবেস বলে একটা বাটন আছে, এইখানে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, আপনি নিজেই এখানে তথ্য সমৃদ্ধ করতে পারেন। আপনি কোনো পুস্তক থেকে, আপনি কোনো নামি দামি পুস্তক থেকে বা আপনার অভিজ্ঞতার আলোকে যদি কোনো ডাটাবেসটা সমৃদ্ধ করেন তাহলে এইখানে সার্চ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন। আপনি এখানে মনে করেন কাশি লিখলেন,
কাশি তো এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, কারণ আপনি নিজস্ব ডাটাবাজে কাশির কোনো লক্ষণ সংযোজন করেন নাই। তো এইভাবে আমরা সহজ পদ্ধতিতে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। ধন্যবাদ।